ফরএভার চ্যানেলে আমার সকল দর্শক বন্ধুদের জানাই অনেক স্বাগত। দোপাটি খুব সাধারণ একটা ফুল, সেই সাধারণ ফুলকেই কিভাবে অসাধারণভাবে বাগান তৈরি করতে হয় সেটা আজকে আমার ভিডিওর বিষয়। দোপাটির বীজ থেকে চারা তৈরি করে একটা ছোট্ট দোপাটির বাগান আমি তৈরি করেছি। তো সেই বাগান তৈরি করার জন্য কী কী পরিচর্যা দোপাটি গাছের করেছি আর কেমনভাবে ছোট বাগানটাকে সাজিয়ে তুললাম সেটাই আজকে আমার দর্শক বন্ধুদের আমি দেখাতে চলেছি। তো যারা আজকে নতুন চ্যানেলে এসে ভিডিওটি দেখছেন, চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, নিচে রেড কালারের সাবস্ক্রাইব বাটন দিয়ে একেবারেই বিনামূল্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন, যাতে এরপরে যখন আমি আরও এরকম অনেক ভিডিও আপলোড করব তখন আপনি সেই ভিডিও দেখে নিতে পারেন। আর পাশের যদি বেল আইকনটি প্রেস করে দেন তাহলে যে কোনো ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর ফ্রেন্ডস, আমরা তো ক্রিয়েটার, এরকম ভিডিও তৈরি করে থাকি, তো ভিডিওটা আপনাদের কেমন লাগছে আমরা জানতে পারি একটা লাইক আর একটা কমেন্টের মাধ্যমে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, এবং যদি আপনার মনে হয় ভিডিওটাকে আরও বেটার করা যেত সেই মতামত আপনারা জানাবেন কমেন্ট বক্সে, কারণ আপনাদের একটা কমেন্ট একটা লাইক আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। তো চলুন আর দেরি না করে চলে যাব সোজা ভিডিওতে। ভিডিও শুরু করার আগে দর্শক বন্ধুদের জানিয়ে রাখি, এই ভিডিওর শেষে থাকছে দর্শক বন্ধুদের জন্য একটা গিফট অ্যানাউন্সমেন্ট। তো পুরো ভিডিওটাতে সাথে থাকুন এবং দেখতে থাকুন আমার ছোট্ট দোপাটির বাগান। দুধে আলতা রঙের খুব কমন একটা দোপাটি ফুল হয়, সেই ফুলেরই কিছু বীজ আমি সংগ্রহ করে রেখেছিলাম। এই বীজগুলোকে আমি একটা বড় পাত্রে সবগুলোকে একসাথে বসিয়ে দেব। এরকম একটা বড় পাত্রে আমার দুটো পিটুনিয়া গাছ লাগানো ছিল, সেই গাছ দুটো শুকিয়ে যাওয়ায় আমি গাছ দুটো তুলে ফেলে সেই মাটিতেই বীজ বসিয়ে দেব। পিটুনিয়া গাছ বসানোর সময় ভার্মি কম্পোস্ট, কোকোপিট এই সমস্ত উপাদান মাটির সাথে মেশানোই ছিল, তাই এই মাটিতে আলাদা করে আর কিছু আমি মেশাবো না, শুধুমাত্র বীজগুলো একটা রো করে একে একে বসিয়ে দেব। বীজগুলো বসিয়ে দেওয়ার পর কোকোপিটের একটা পাতলা আস্তরণ বীজের উপরে দিয়ে দিচ্ছি, এই কোকোপিট বীজের ময়েশ্চার ধরে রাখার কাজ করবে। বীজগুলো বসিয়ে দেওয়ার পর খুব আলতো হাতে জল ছিটিয়ে দিচ্ছি, এমনভাবে জল দিতে হবে যাতে সিডগুলো জায়গা থেকে সরে না যায়, এবং প্রতিদিন দিনে দুবার করে একইভাবে জল ছিটিয়ে যেতে হবে, আর পাত্রটিকে উজ্জ্বল আলো পায় এমন জায়গায় রাখতে হবে। ছদিন পর ছোট্ট ছোট্ট দোপাটির চারা কোকোপিট ভেদ করে বেরিয়ে এসেছে। আরও দুদিন পর আরও বেশ কয়েকটি দোপাটির চারা বের হয়েছে। আরও দুদিন পর মানে বীজ বসানোর ঠিক 10 দিন বাদে দোপাটির দুটো পাতার ভেতর থেকে আরও দুটো করে পাতা বেরোতে শুরু করেছে। এখন দেখছেন বীজ বসানোর ঠিক 20 দিন পরের অবস্থা। দেখুন গাছগুলো কি সুন্দরভাবে বেড়ে উঠেছে, এবং গাছের পাতা দেখুন কত সুন্দর সবুজ ঝলমলে হয়ে আছে, বোঝাই যাচ্ছে পাতায় কোনো রোগ পোকার আক্রমণ হয়নি, বা ওই পাত্র থেকে খাদ্যরস শোষণ করতেও গাছগুলোর কোনো সমস্যা হয়নি। 32 দিন পর গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে, এবং গাছে প্রায়
কুড়ি আসার সময় হয়ে এসেছে। এবার আসি সার প্রয়োগের ব্যাপারে। দোপাটি খুব লো মেনটেন্যান্স গাছ, খুব অল্প পরিচর্যায় ভালোই বেড়ে ওঠে। তবু বেশি ফুল পাওয়ার জন্য কিছু সার আমাদেরকে এই গাছে প্রয়োগ করতে হয়। ফুল পচা জল যে কোনো ফুল গাছের জন্যই খুব ভালো অর্গানিক ফার্টিলাইজার। এই খোল জল সপ্তাহে একদিন বা দশ দিনে একদিন গাছের গোড়ায় দিয়ে দিলে ভালো ফল পাওয়া যায়। আর যারা নতুন বাগান করছেন, বুঝতে পারছেন না গাছে কোন সার দেবেন, কতটা দেবেন, তাদের বলবো গাছ বসানোর 15 দিন পর থেকে এই খোল জল নিশ্চিন্তে গাছের গোড়ায় দিয়ে দিন। এতে গাছের একেবারেই কোনো ক্ষতি হবে না এবং রেজাল্টও ভালো পাবেন। তবে চেষ্টা করবেন খোল জল একটু পাতলা করে গুলে দেওয়ার। এতে খোল জল থেকে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না গাছের। আর হ্যাঁ, খোল জল দেওয়ার পর যদি দেখেন মাটির উপরে একটা পাতলা আস্তরণ পড়েছে, মাটি একটু চিটেল টাইপের হয়ে গেছে, তাহলে একটু নিড়ানির সাহায্যে মাটিটাকে খুঁড়ে দেবেন। কারণ অনেক সময় দেখা যায় খোল জল দেওয়ার পরে মাটির উপরে খোল জলের আস্তরণ পড়ে যাওয়ায় মাটিতে জল শোষণ ক্ষমতা কমে যায় এবং মাটির ভিতর দিয়ে বায়ু চলাচলেও সমস্যা হতে পারে। যদি একটুখানি খুঁড়ে দিতে পারেন মাটিটা, তাহলে এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন। তবে বর্ষাকালে খোল জলটা একটু অ্যাভয়েড করাই ভালো, কারণ ছত্রাকের আক্রমণ হতে পারে। বর্ষাকালে গাছে যে কোনো শুকনো সার যদি প্রয়োগ করেন, তাহলে গাছের অ্যাবজর্ব করতে সুবিধা হয়। 45 দিন পর এতগুলো গাছের মধ্যে দুটো দোপাটি গাছে ফুল আসতে শুরু করেছে এবং অন্য সমস্ত গাছও কুড়িতে ভরে গেছে। দিন যত এগোতে থাকলো, দোপাটি বাগান ফুলে ভরে যেতে থাকলো। প্রত্যেকটা গাছই ফুল দেওয়া শুরু করে দিয়েছে। চলুন ফুলগুলো দেখতে দেখতে গাছগুলো সম্বন্ধে আরও কিছু কথা জেনে নেওয়া যাক। দোপাটি গাছে রোগ পোকার আক্রমণ প্রায় হয় না বললেই চলে। সেই জন্য কোনো নিম তেল বা পোকা মারার জন্য যে কীটনাশক প্রয়োজন হয় আমাদের গাছের ক্ষেত্রে, দোপাটি গাছে একেবারেই তা প্রয়োজন হয়নি। শুধুমাত্র দোপাটি গাছে একটু সারের প্রয়োজন হয়েছে, সেটাও ভালো ফুল আনার জন্য। আর হ্যাঁ, প্রথমেই যখন বীজ বসিয়েছিলাম তখন বলেছিলাম এই দোপাটির বীজগুলো ছিল হালকা দুধে আলতা রঙের বীজ। সার এবং জল পর্যাপ্ত পরিমাণে পাওয়ার ফলে দেখুন দোপাটি ফুলগুলো ডিপ রানি কালারের ফুল দিয়েছে। দোপাটি গাছের টপটিকে প্রথম থেকেই পর্যাপ্ত সূর্যালোকে রাখা হয়েছিল এবং দেখা গেছে দোপাটি গাছে জলের চাহিদা একটু বেশি। দুবেলা পর্যাপ্ত পরিমাণে জল এবং খোল পচা জল ও তার সাথে সবজি ভেজানো জলই গাছগুলোকে এত সুন্দর ফুল দিতে সাহায্য করেছে। কয়েকটা দোপাটির চারাকে একটু বড় হওয়ার পর আলাদা করে এরকম টবে বসিয়ে দিয়েছিলাম। সেই গাছগুলো প্রত্যেকটাই বেশ সুন্দর ফুল দিচ্ছে। বীজ থেকে চারা তৈরি করে সেই গাছে যখন ফুল ফোটে, তার যে কত আনন্দ, সেটা যারা বীজ থেকে চারা তৈরি করেন এবং গাছে ফুল ফোটান তারাই অনুভব করতে পারে। দেখুন আমার দোপাটি গাছেও বেশ কিছু বীজ তৈরি হয়েছে। এই বীজগুলো ম্যাচিওর হতে আরও কিছুদিন সময় নেবে। তো বীজগুলো ম্যাচিওর হয়ে যাওয়ার পর শুকনো হলে আমি এই বীজগুলো গিফটও করতে পারবো। এর আগে ইনডোর প্ল্যান্ট নিয়ে যে ভিডিও করেছিলাম তাতেও আমি কিছু গিফট অ্যানাউন্সমেন্ট করেছিলাম এবং ফেসবুক পেজে যোগাযোগও করেছেন কিছু ফ্রেন্ডস সেই গিফট নেওয়ার জন্য। তো এই দোপাটির বীজও যদি আপনি নিতে চান, তাহলে যদি ফেসবুক পেজে যোগাযোগ করেন আমি অবশ্যই এই দোপাটির বীজ তাদেরকে গিফট করব। ফেসবুক পেজের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর যদি আমার এই ছোট্ট দোপাটির বাগানটা আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে ভিডিওতে লাইক করে জানাবেন এবং যদি ভিডিওর মধ্যে কিছু কমতিও মনে হয়ে থাকে সেটাও আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আমি আরও ভালো ভিডিও বানানোর চেষ্টা করব এবং আপনাদেরকে আরও ভালো কিছু উপস্থাপন করার চেষ্টা করব। আমি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসব।
ততদিন অবধি সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নেচার ফরেভারের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন। নমস্কার।